হ্যালো ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন এগ রোল। চিকেন এগ রোল বানানোর জন্য আমি কী কী নিয়েছি একটু অন্য ধরনের হবে, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি আসুন বলে নিয়েছি এখানে আটা, আমি মানে ময়দা আগে থেকে আমি মেখে নিয়েছি সামান্য নুন আর একটুখানি তেল দিয়ে। আর বেলার জন্য ময়দা নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ছোটো একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা চিজের পাতা নিয়েছি, সেদ্ধ করা চিকেন নিয়েছি, আর নিয়েছি ব্ল্যাক পেপার, আর হচ্ছে গার্লিক চিলি সস, আর সামান্য নুন নেব। আমি দুটো লেচি করে নিয়েছি। এবার একটু ময়দার সাহায্যে এটা রুটির মতন করে বেলে নেব। তো ময়দা নিয়ে নিচ্ছি, রুটি আমি বেলে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলোকে আমি একটু সেকে নেব। তাওয়াতে আঁচ এখন জোর করে দিয়েছি, দিয়ে আমি একটা একটা করে রুটিগুলোকে আমি সেকে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নুন দিয়ে দিয়েছি সামান্য। এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে নিলাম, দুটো ডিম ফাটানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি গার্লিক চিলি সস, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা ভীষণ ভালো লাগে। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একটু সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে মাখন দিয়েও করতে পারেন। একটুখানি তেল কমিয়ে নেব, সামান্য একটু কমিয়ে নেব, তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি ডিমটা ঢেলে দেবো। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি যাতে নুনটা নিচে না বসে যায়। এবার ডিমটাকে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো রুটি, আঁচটাকে মোটামুটি জোর করে রেখেছি। এক ফিট হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো। ডিমটা একদম মানে পুরো রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি, আঁচটাকে একদম কমিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা বয়ল করা হয়েছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, আর সামান্য নুন দিয়ে, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, এবার এটাকে আমি একটা চিজের স্লাইস চিজ নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রোল করে নেব। এখন গরমকাল, তাই জন্য চিজ কিন্তু বাইরে রেখে চটপট কিন্তু কাজটা সেরে ফেলতে হয়, না হলে কিন্তু গলে যায়, আর এই প্যাকেটের থেকে বেরোতেও চায় না, খুব অসুবিধা হয়। এবার আমি রোল করে নেব, এবার আমি রোল করে নিচ্ছি। আশা করি আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের অবশ্যই কিন্তু পছন্দ হবে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।